হ্যালো বন্ধুরা, হেলথ অ্যান্ড বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মোসাম্মদ জয়নব খাতুন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো তরমুজের পুষ্টিগুণ ও উপকারিতা। চলুন বিস্তারিত জানা যাক। তরমুজের পুষ্টিগুণ বেশি থাকায় সকলের কাছে প্রিয় একটি ফল তরমুজ। গ্রীষ্মকালীন ফল হওয়ায় এটি দেহের পানির চাহিদা পূরণ করে। তরমুজের পুষ্টিগুণ, প্রতি 100 গ্রাম পাকা তরমুজে রয়েছে পানি 92 থেকে 95 গ্রাম, আর 0.2 গ্রাম চর্বি, 0.2 গ্রাম ক্যালোরি, 15 থেকে 16 গ্রাম ক্যালসিয়াম, 10 মিলিগ্রাম ফসফরাস, 12 মিলিগ্রাম। তাছাড়া ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি ও ভিটামিন B2 রয়েছে। তরমুজের উপকারিতা, শারীরিক শক্তি বৃদ্ধি করে। টেক্সা A&M ইউনিভার্সিটির গবেষণা প্রমাণিত, যারা শারীরিক শক্তির দিক থেকে দুর্বল তাদের জন্য তরমুজ প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে। চোখ ভালো রাখে, তরমুজে রয়েছে প্রচুর ক্যারোটিনয়েড, তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে ও চোখের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পানি শূন্যতা দূর করে, তরমুজ দেহের পানি শূন্যতা দূর করে ও শরীর সুস্থ ও সতেজ রাখে, ত্বক সজীব রাখে। তরমুজে ভিটামিন সি ত্বককে সজীব রাখে ও ত্বকে বলিরেখা পড়তে দেয় না। শরীরের চর্বি কমায়, তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যা শরীরের কোলেস্টেরল ও চর্বি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খুব দ্রুত নতুন আরও একটি বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।